ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি টাইমস অফ ইকোনমির উপর এবং ডিমার্টের রেজাল্ট আমাদের সামনে এসে পৌঁছেছে এবং কোয়ার্টার ওয়ান রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট আফটার ট্যাক্স কিন্তু গ্রো দেখিয়েছে 17% মতো ইয়ার অন ইয়ার, যে নাম্বার হয়ে দাঁড়িয়েছে 774 crore মতো। রেভিনিউ আপ দেখিয়েছে 19% মতো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যদি নেট প্রফিট দেখবেন তো ইয়ার অন ইয়ার সেটা বেড়েছে 17% মতো, যার নাম্বার আছে 774, আগের বছর সেটা ছিল সেম কোয়ার্টারে 659 crore মতো। রেভিনিউ 18% মতো দেখিয়েছে এবং যার নাম্বার আছে 1400 crore মতন। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই কোয়ার্টারে ডিমার্ট কিন্তু আরও 6টা নিউ স্টোর ওপেন করেছে। এই মুহূর্তে টোটাল স্টোর যদি দেখবেন তো সেটার নাম্বার আছে 171 মতো অল অফ ইন্ডিয়াতে। তো ডেফিনেটলি ডিমার্টের কিন্তু রেজাল্ট দারুণ এসেছে আমরা দেখতে পাচ্ছি। চলে যাবো বিশেষ বিশেষ কিছু পয়েন্ট দেখার জন্য এবং চার্ট কী বলছে সেটাও দেখে নেব। তার আগে ফ্রেন্ডস, এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ডিমার্ট নিজের সেক্টরে মার্কেট লিডার আছে আমরা জানি, বিজনেস দারুণ আছে, একে টেক্কা দেওয়ার মতন এখনও কেউ নেই। এই মুহূর্তে 4944 ট্রেড করছে, 52-week হাই আছে, 5200 কাছাকাছি, কোনো ডিভিডেন্ড আমাদেরকে প্রোভাইড করে না। লার্জ ক্যাপ কোম্পানি আছে, দেখুন ডেব ফ্রি কোম্পানি আছে, রাইট। এই মুহূর্তে সেলস গ্রোথ ইনক্রিজ দেখাচ্ছে 10 ইয়ার্সে অলমোস্ট 28% মতো। প্রফিট অ্যান্ড লস দেখে নেব আমরা, পিছনের কিছু ডেটা দেখবো যে সেলস আদৌ বেড়েছে কিনা। 2024 সালে দেখুন, 2020 সালে দেখুন 24,000, 24,100, 30,000, 42,000, 50,000 crore তো কন্টিনিউসলি কিন্তু বাড়ছে, কোনো কোনো বছর কমও হয়েছে দেখতে পাওয়া গেছে। ঠিক একইভাবে নেট প্রফিট 1300 crore, 1400, 2300 crore এবং 2500 crore হয়েছে। 1 ইয়ারে সিএজিআর 29% আছে, 29% আছে, 3 ইয়ার্সে 14 এবং 5 ইয়ার্সে 28% দেখতে পাওয়া যাচ্ছে। তো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস কিন্তু দারুণ আছে, রাইট। এই মুহূর্তে আরও নতুন নতুন স্টোর ওপেন করছে, তো যত স্টোর ওপেন হবে ততই কিন্তু কোম্পানির প্রোডাক্ট বেশি পরিমাণে সেল হবে এবং পরবর্তী সময়ে রেভিনিউ অনেক বেশি পরিমাণে আসতে থাকবে। তো এই মুহূর্তে ডিমার্টের রেজাল্টও পজিটিভ এসেছে দেখতে পাওয়া যাচ্ছে। তো চলে এসেছি ডিমার্টের চার্টের উপর এবং ডিমার্টের চার্টের মধ্যে লাস্ট সেশনে দোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তো ডেফিনেটলি এই মুহূর্তের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, আপ ট্রেন্ড দেখাচ্ছে এবং এখানে দোজি তৈরি হয়েছে। তো এখান থেকে মনে করা হচ্ছে যে আবারও 5100 অবধি পৌঁছাতে পারে। চলুন ইন্ডিকেটারের কাছ থেকে কনফার্মেশনও ইন্ডিকেটার কী বলছে আমরা দেখে নেব। এই মুহূর্তে আরএসআই নাম্বার 60 দেখতে পাওয়া যাচ্ছে এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও মিডিয়ান লাইনকে ছোঁয়নি। আমরা দেখতে পাচ্ছি 5000 ওপরে কিন্তু পৌঁছাতে পারে, রেজাল্ট পজিটিভ এসেছে। তো এই মুহূর্তে নজর রাখা যেতে পারে ডিমার্টের ওপর। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখাবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এমএসসিডিও সিগন্যাল লাইনের ওপরে ক্লোজিং দিয়ে দিয়েছে, তো নজর রাখতে থাকুন ডিমার্টের দিকে।